যারা আওয়ামী লীগের পদবি ব্যবহার করেও বঙ্গবন্ধু ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না, তারা আওয়ামী লীগের কেউ না। রিয়াদে বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সংগঠনের সভাপতি ইস্কান্দার আলী খানের সভাপতিত্বে ও হালিম মাতবর ও ইসমাইল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান। বক্তব্য রাখেন খোরশেদ মাতবর, মোহাম্মদ সানু, জহির সরকার, শাহ আলম, কামাল দেওয়ান, মাহফুজ হাওলাদার, আলমগীর ফকির, ঠান্ডু মুন্সি, ফরহাদ মুন্সি, আমির মুন্সি সহ আরও অনেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।